প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, স্বাগত আমাদের আরো একটা নতুন ভিডিওতে। এবং শুভ সকাল। আর পাখিগুলো দেখেন যে এসে পালি পালি চলে যাচ্ছে, কারণ খাবার নাই, এখানে চালগুলো সব শেষ হয়ে গেছে। এই যে এই পাশে আছে, কিন্তু এটা মনে হয় চোখে ওদের পড়ছে না নাকি? এটুকু পানি বেঁচে যায়, পুরাটা আটে না বালতিটাতে। শেষ করো, তারপর আবার এসে দিব। আয়, এসে খেয়ে যা, আর পালিয়ে যাস না। আমার খালাতো বোনের শ্বশুর বাড়িতে তেজপাতার গাছ আছে, আর সেই কারণে তার শ্বশুর আঙ্কেল হচ্ছে তেজপাতা দিয়েছে। এটা এখন ছিঁড়ে নিচ্ছি, এটা ধুয়ে শুকিয়ে নিতে হবে। তেজপাতা তো অনেক কাজে লাগে। তেজপাতা গুলো ধুয়ে শুকিয়ে নিয়েছি, একবারে ফ্রেশ। এখন এগুলো বয়ামে পুড়ে নিয়ে শুধু বিরিয়ানি পোলাও দিয়ে দিয়ে খেতে হবে, তাহলেই কাজ শেষ। আই, লাফালাফি করিস না। আটাটা কিনে নিয়ে আসা হয়েছে, কিন্তু চালা হয়নি। আগে আটা ছিল যেগুলো শেষ করলাম। আমি আটা চালনি দিয়ে চেলে রাখার পরেও মাঝে মাঝে মনে হয় যে রুটি করার আগ দিয়ে আবার আর একটু চেলে নিই। সেই জন্য আমি 2 কাপ বা 3 কাপ যে পরিমাণ রুটিটা করতে যাই সেটা আবার চেলে নিই। আমি জানি আমার এই কাজটাতে কাজ বাড়ানো হয়, কিন্তু সবসময় তো আমি এই কাজটা করি না। আর আমি আটা যদি চালতে যাই তো আমি অল্প করেই চালি। যদি মনে করি যে যদি পোকা থাকে তো পোকাটা সহজেই চালনিতে বোঝা যাবে, সেই জন্য আমি অল্প অল্প করে আস্তে ধীরে কাজ করতে পছন্দ করি। তাড়াতাড়ি কাজ করা ভালো, এক্ষেত্রে সময়টা কম লাগে, তো আমার কাজের ক্ষেত্রে একটু সময়টা বেশি লাগে, কিন্তু প্রতিটা কাজ নিখুঁতভাবে করাটা শ্রেয়। অনেকাংশ ক্ষেত্রে নিখুঁতভাবে কাজ করতে গেলেও তাড়াতাড়ি কাজের মাধ্যমে হয়ে যায়, কিন্তু সেটা অভ্যাস করতে করতেই একদিন হয়ে যাবে ইনশাল্লাহ। এছাড়াও আমাদেরকে সময়ের মূল্যটা বুঝতে হবে। আমরা আছি যারা সময়ের মূল্য দিই না, মানে বোঝা যায় যে 24টা ঘন্টা থাকার পরেও যেন মনে হয় যে আল্লাহ আরো কয়েকটা ঘন্টা বাড়িয়ে দিল না কেন, কাজ শেষ হলো না। কিন্তু আমি যখন ফজরে উঠে নামাজ পড়ে কাজ করি, তখন কাজ আমার হয়ে যেও মনে হয় যে আমার অনেক সময় হাতে এখনো আছে, যে আমি অন্য অন্য কাজগুলো করতে পারবো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সময়ের কথায় বোঝা যায় বেশি পড়াশোনার ক্ষেত্রে। যখন এক্সাম টাইম আসে তখন এতই পড়া লাগে যে তখন সময়টা আমরা বেশি চেয়ে বসি যে আরো কয়েকটা ঘন্টা আল্লাহ বাড়িয়ে দাও, কিন্তু সেটা কি সম্ভব? এই থেকে বোঝা যায় যে আমরা সময়ের মূল্যটা দিই না, কিন্তু দিতে হবে। বাস এতটুকুটা আমার এখানে থাকলো, এটা আবার পরে চলে নিব। নি সকালে রুটিটা করে নিই, প্রচুর লেট হয়ে গেল, মা তো বল আবার চিলাচিলি করবে। তখন রুটি বানিয়ে নিলাম আর সঙ্গে আম। আমার কাজিন আবার কোথায় থেকে কচ্ছপ নিয়ে চলে এসেছে, ওর বলে খুব শখ কচ্ছপ পুষার, তাই কিনেছে। দেন দেখি বাসায় একটা নতুন মেহমানের আগমন। তখন আমি চিন্তা করলাম যে আমি তো কখনো একে দেখিনি, কি করে চিনব, কি নাম তার? তাই এই হারানো ব্যক্তি না, এই হারানো পতঙ্গকে যদি কেউ চিনে থাকেন বা তার নাম জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। টিয়াটা কেমন আছে? টিয়া, ও টিয়া পাখি, হাই, কেমন আছো? তুমি কি ভালো আছো? তোমাদের বাড়ির মানুষ টিয়ার মা কে? টিয়াকে রেখে তার ফ্যামিলির সবাই ঘুরতে গেছে, সেজন্যই চেঁচাচ্ছে। কাঁঠালে বিচি দিয়ে এই খাওয়াটা হলো আমার সেরা খাওয়া। এই যে পুড়ায়, আমি পুড়িয়ে বিচি পুড়িয়ে খাই, সেই স্বাদ লাগে।
কেউ কখনো যদি ট্রাই না করেন, তাহলে একবার ট্রাই করে দেখেন, ভালো লাগে খেতে। আর এই কাঁঠালের বীজ কিন্তু অনেকভাবে রান্না করা যায়, যেমনটা আমি এখন মুরগির মাংস রান্না করেছি ভুনা ভুনা করে। তো এর মধ্যে চালও দিতে পারতাম, কিন্তু দিইনি, এইভাবে রান্না করা যায়। কেন জানি আজকে ভুনা ভুনা খেতে ইচ্ছা করলো, যে আলু টালু দিয়ে তো খাওয়া হয়, কিন্তু ভুনা ভুনা খাওয়া হয় না। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।